मोनमार गल जना और ये धन जीवन जीवन करुर मोनमार गल रे जना एक बार सबुर रोद से पाई देखी नाम कसे सबुर रोद पाई देखी नाम कसे ओरे युटी सिनारे भेसे ते जानत ना मोनमार गल रे जना एक बार सबुरेर देशे पाई देखी दम कसे एक बार सबुरेर देशे पाई देखी दम कसे उठिस ना रे भेसे जे जंतना मोनमार मोनमार गल रे जे करे काला चरणे जानो नर मन तार की दुर्दशा जे करे काला चरणे প্রহ্লাদের চরিত্র ছিল দত্তধাম কত কষ্ট পেল
হরি নামে প্রহ্লাদের চরিত্র শ্রীল দত্ত ধাম কত কষ্ট পেল সেই হরি নামে তাদের চলে পরীক্ষা করার জন্য নিশ্চয়ই একজন আমাদের এই কুলের একজন মানুষ এসেছে দেখেন কর্ণ রাজা ভবে বড় দাদা ছিল অতীত রূপে তার পুত্রকে নাশিল কর্ণ রাজা ভবে বড় দাতা ছিল অতীত রূপে তার পুত্রকে নাশিল কর্ণ অনুরাগী বলে হে কর্ণ তুমি অতীত ছাড়া সেবা নেও না তাই নাকি তাই কর্ণ আমি একটা কথা বলি যে বলো বুঝি বলো প্রভু কি বলবে যে আমার বড় মানুষের মাংস খাওয়ার স্বাদ হয়েছে পারবি কি আমাকে খাওয়াইতে বলে যে অবশ্যই পারব অবশ্যই পারব আমার রাজ্যে তো মানুষ কম নেই আপনি পছন্দ করেন বলে না রে তুই পারবি না অবশ্যই পারব সত্যি তো তাহলে মানুষের মাংস বটেই তবে একটি কথা তোর ছোট ছেলে আছে না বলে আসে তাকে যদি জবাই করে আমাকে রান্না করে দিতে পারিস তাই লেখা কি গো পরীক্ষা কর্ণ একটি হিসাবে উনি মুসকে হাসি বলছে তুই পারবি না অবশ্যই পারবো প্রভু আপনি রাখুন বসুন আমার বাড়িতে সেবা না নিয়ে আপনাকে আমি যেতে দেব না তাহলে ঠিক আছে যাও ছোট ছেলেকে আনলেন তাকে জবাই করে দিলেন দিয়ে রান্না করে সামনে মাংস এনে তাকে খাইতে দিলেন বলে ওরে কর্ণ আমার একটি কথা বলো বলো প্রভু কি বলবে বলেন আমি মাথা দিয়ে বড় মুড়ি ঘণ্ট খাই এটা না হলে তো আমি খাবো না এবং তার ছেলের মা মাতা এসে বলছে হে প্রভু আমার কুশলী তার চেহারা আবার একটু আমি দেখতে চাই আপনি একটু দেখান বলে মাংস কর্ণ নিয়ে যাও আমি তো বলছি আমি মুড়িগণ্ড খাব পরিপূর্ণ সেবা না হলে কর্ণ আমি তোমার বাড়ি সেবা নেব না যথাযথাই মাথা দিয়ে মুড়ি ঘণ্ট করা হলো কুশীল মা কি পারে এলো পরীক্ষা আসলে কি কর তার ছেলে সন্তান মারা গিয়েছিল জবাই হয়েছিল
যেমন ইসমাইলকে কুরবানি করা হয়েছিল তদ্রূপ এই ঘটনা। তাই সাহেবজি বললেন, বর্ণ রাজা হবে বড় দাস অতীত রূপে তার পুত্রকে নাশিল যশে কর্ণ অনুরাগী না হইল সখী দেবার জন্য পাশের মানুষ যারা তারা খুঁজেছিল যে লক্ষণকে যদি এইভাবে কিছু আলামত দিতে পারি তাহলে দুইজন দুই ভাই দুই দিক চলে যাবে। লক্ষণ বললেন, আমার প্রাণ থাকতো আমার গুরুজনকে আমি ভুলতে পারবো না। দেখেন তো বড় ভাই হলি পারে ছোট ভাই কি কয়ে খায়, বলে কি বড় ভাই যদি বলে এ ইসলাম ওখানে যাওয়া যাবে না, সে বলে কি তুমি কি বলবে আমি ওখানে যাব, এই গুরুজন আমারকে, তাই না? আমরা গুরুজনকে মানি, মা বাপ যখন চলে যায় বড় ভাই হয় গুরুজন, কিন্তু আমরা তা মানি না। সাহেবজি কি উদাহরণটা দিলেন, রামের ভক্ত লক্ষণ ছিল সর্বকালে শক্তি শেলবান হানিল তার স্থলে রামের ভক্ত লক্ষণ ছিল সর্বকালে শক্তি শেলবান হানিল তার স্থলে ও সে রামচন্দ্রের প্রতি ও লক্ষণ না ভুলিল ভক্তি ভুলিল ভক্তি সবাই একালে ফকির লালন বলে কদ এই উপাসনা